হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে এখন চিপা শুটকির ভর্তা বানাবে, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো এখানে হচ্ছে এখন চিপা শুটকির ভর্তা বানাবে, ভাজা ভর্তা বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে চিপা শুটকি নিয়ে নিল, তারপরে নিয়ে নিয়েছে হচ্ছে এই যে দেখো, এগুলো হচ্ছে মরিচ, শুকনো মরিচ, পাকা মরিচ। তো এগুলোকে হচ্ছে একটু ছোট ছোট করে কেটে আম্মু হচ্ছে একটু গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল। তো এরপরে হচ্ছে এখন নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। তো দেওয়ার পর এখন এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। তো দেওয়ার পর এখন সব কিছুকে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো এরপর আবার তোমাদের সামনে নিয়ে আসব। তো এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব। তো এই যে ব্লেন্ড করা শেষ। তো এখন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, একদম হয়ে গিয়েছে তো ভর্তাটা। তো এরপরে হচ্ছে ভর্তাটাকে তেলে একটু ভেজে নেবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটা হচ্ছে করে নিয়েছে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। আর বিরিয়ানি দিয়ে এই ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে। তো কার কার কাছে কেমন লাগে আমি জানি না, যারা ট্রাই করেনি তারা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভর্তা রেডি। তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না করবে। আর বলে রাখি যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একদমই। আর ভিডিও শেষ হলে নিচে কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো এখন হচ্ছে এখানে আলু। তো প্রথমে হচ্ছে তেল দেওয়ার পর আলুগুলোকে একটু ভেজে নিচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিল, সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিল বিরিয়ানির। তো দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো এরপরে হচ্ছে এখানে দিয়ে দিবে দই, টক দই। তো টক দইটা দেওয়ার পর এখন হচ্ছে আবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবে। তো এরপরে হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিল। তো দেওয়ার পরে এখন এখানে মাংসগুলো দিয়ে দেবে, মুরগির মাংস। তো দেওয়ার পর এই যে সব মাংসগুলোকে দিয়ে দিল। তো দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবে। তো এর আগে হচ্ছে যে ভাজা আলুগুলো ছিল, তো সেই আলুগুলোকে এখন এই মাংসের সাথে দিয়ে দিল। তো দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিল। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তো মাংসগুলো কষানো শেষ হলে আসবো। তো এই যে মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাংসগুলোকে নামিয়ে ফেললাম। তো এরপরে এখানে গরম পানি চলাই দিল পোলাও রান্না করার জন্য। তো পোলাওতে দিবে, তার জন্য গরম পানি করে নিচ্ছে। তো এরপরে হচ্ছে এখন পোলাও রান্না করবে।
তো এই যে বিরিয়ানি হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবে। হয়ে গিয়েছে বিরিয়ানি রান্না করা। তো এরপর হচ্ছে যে ভর্তাটা তৈরি করেছিল চেপা শুটকির ভর্তাটা, তো এখন হচ্ছে সেই ভর্তাটাকে একটু তেলে ভেজে নেবে। তো তার আগে হচ্ছে এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজগুলোকেও সেম একই হবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবে। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা করার পর এখন হচ্ছে এই যে ভর্তাটা করা ছিল সে ভর্তাটাকে তুলে রেখেছিলাম, তো এখন সে ভর্তাটাকে এই পেঁয়াজের ভিতর দিয়ে দিবে। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। তো দেওয়ার পর এখানে আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিল। তো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সো এই যে দেখো, এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ, মানে যেটা বলার বাইরে। যারা এভাবে ট্রাই করেনি তারা ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করার পর নিচে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে। তো এখন হচ্ছে তুলে নেবে, আর হয়ে গিয়েছে। তো আজকের মতন বিদায়, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।